সেই চিটার দলের সঘোষিত সর্দার রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিসহ চারজনকে স্থায়ী বহিষ্কারের জন্য গত 25শে সেপ্টেম্বর সুপারিশ করেছে তদন্ত কমিটি। কিন্তু রহস্যজনক কারণে প্রায় এক মাসেও তা কার্যকর করেনি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ব্যবস্থা না নিয়ে তদন্ত প্রতিবেদন তারা গোপন করে রেখেছেন বলে অভিযোগ করেছেন খোদ তদন্ত কমিটির সদস্যরাই। এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে। রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি কেন্দ্রীয় ছাত্রলীগের সুপারিশে অব্যাহতি প্রকাশ করার জন্য যে দরখাস্ত করা হয়, তারপরেও তারা সেটা উপেক্ষা করে বাগমারা উপজেলা ছাত্রলীগের একটি অবাঞ্ছিত কমিটি ঘোষণা করে। এই রাজশাহী জেলা ছাত্রলীগকে অতি দ্রুত যদি বহিষ্কার যদি না করা হয় এই কমিটিতে, রাজশাহী জেলা ছাত্রলীগ একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে চিরকাল। বিএনপি পরিবারের সন্তান সে, তার বাবা বিএনপি, বিএনপি পরিবারের সন্তান সে, বিএনপি পরিবার থেকে কীভাবে বাগমারা উপজেলা ছাত্রলীগের মতো একটি জায়গায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। গত 14 সেপ্টেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ফাঁস হয়। এতে রানা নিজেকে স্বঘোষিত চিটার দলের সর্দার ঘোষণা করে এক নারীকে কুপ্রস্তাব দেন। তুমি যে বাসায় চলে গেলা, শান্তি পাইলে সব শান্তি, আর আমাদের আমরা যেভাবে থাকি নাকি এখন কত বিশ্বাস করে তুমি বলো তো। আমি তো বিশ্বাসের মর্যাদা সবসময় রাখার চেষ্টা করি। অডিও কেলেঙ্কারির পরপরই রানার শিবির থেকে ছাত্রদল হয়ে ছাত্রলীগের নেতৃস্থানীয় পদ বাগিয়ে নেওয়ার কূটকৌশলও ফাঁস হয় গণমাধ্যমে। আল নাহিয়ান খান জয়ের পরিবারকে ম্যানেজ করে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার অভিযোগও পাওয়া যায়। আম কাঁঠাল লিচু মনে করেন যে পাতায় ঠিক হয়ে কথা বলছেন না আসলে ভাই, হয়েছে কি জন্মসূত্রে ব্লাড আম লিগের হওয়া, আর মনে করেন যে বাপে ওই অন্য অন্য দল করে অন্য মতদল, সে আমি বিশাল মনে করেন আদর্শবান নৌকা কিংবা আদর্শবান ছাত্রলীগ, এটা দেখলে ভাই অনেক ডিফারেন্স থাকে কথা বুঝছেন। বিষয়টি তদন্ত করতে 19 সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের 3 সদস্যের তদন্ত কমিটি রাজশাহীতে আসেন। তদন্ত শেষে 25 সেপ্টেম্বর সুপারিশ সহ প্রতিবেদন জমা দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই সুপারিশে রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা বলা হয়। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ প্রতিবেদন পেয়ে ব্যবস্থা না নিয়ে গোপন রেখেছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ও তদন্ত কমিটির সদস্য তানভীর আব্দুল্লাহ। আমি লেখকদার দিকে আদর্শিক অনেক মিল পাইছি, কারণ সে খুব জোরাজোরি করছে জিনিসটার জন্য, কিন্তু জয় ভাইরা মোটেই মানে করতে নারাজ কিংবা তার দিকে অনেক গালি দেখছি, ব্যস্ত হয়ে মনে করেন আমরা এটা। তবে তদন্ত কমিটির সদস্য তানভীর আবদুল্লাহ স্বীকারোক্তি দিলেও সংবাদকর্মীদের হাতে যাওয়া তদন্ত প্রতিবেদনের সুপারিশ ভুয়া বলে দাবি করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ বিষয়ে তানভীর আবদুল্লাহর স্বীকারোক্তিকেও মিথ্যা বলে আখ্যা দেন লেখক। বহিষ্কারের সুপারিশ করছে আপনারা কিভাবে জানলেন? না এটা ভুয়া, এরকম কোন তদন্ত কমিটির রিপোর্ট কোনোভাবে সাংবাদিকদের কাছে যাওয়ার কোন সুযোগ নেই, জমা তো দিয়েছে আমার কাছে এবং সভাপতির কাছে, আপনারা কিভাবে পাবেন? না না, তদন্ত কমিটিটা দিতে পারবে না। তবে প্রতিবেদনের কপি সাংবাদিকদের হাতে পাওয়ার খবরকে ভুয়া দাবি করলেও ডিবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার পর রাতারাতি তাদের সিদ্ধান্ত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।